ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ববরকত ইনলামদুলিল্লাহ আলম আল্লাহ নবী আবাদ ইলাই ওয়াসমাই আমাবাদ সৌদি আরব দাম্মাম থেকে প্রশ্ন করেছেন ভাই ফজর আলী তিনি জানতে চেয়েছেন যে কোনো হিন্দু যদি কোনো মসজিদে দান করতে চায় এরকম হিন্দু অনেক আছে যে মসজিদে কিছু দান করতে চায় তো এই হিন্দুর টাকা মসজিদে খাটানো যাবে কিনা যদি না খাটানো যায় তাহলে অনেক আলেম বলে থাকে যে তা সেই ক্রাকাগুলো টয়লেট বা অজুখানায় খাটানো যাবে কিন্তু মসজিদের মূল জায়গায় খাটানো যাবে না আসলে ব্যাপারটা কি জানিয়ে উপকৃত করবেন ভাই এটা নিয়ে অনেক আলেমি এখতলাফ করেছে এটা একটি এখতেলাফি মাসলাও বটে আবার ধরতে গেলে কোনো এখতলাফ নাই আমাদের বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে অনেক ফ্যাক্টরি আছে যারা হিন্দুদের ফ্যাক্টরি তারা কিন্তু তারা মসজিদ তৈরি করে রেখেছে নামাজের জায়গাও তৈরি করে রেখেছে বিশেষ করে আমি জানি যতটুকু উত্তরা জুটমিল বা এ ধরনের অনেক জুটমিলে জুটমিল হিন্দুদের পুরো হিন্দু মালিক তো হিন্দু মালিক তো এখানে মসজিদও আছে কিন্তু হিন্দু মালিক মসজিদ তৈরি করে রেখেছে এখন হিন্দু মসজিদ তৈরি করে রেখেছে এখন সে জায়গায় নামাজ হবে কিনা এটা আগে বলেন যদি সেখানে নামাজ হয় তাহলে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায়জ না জায়েজ হবে না এর প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে আমরা যে আয়াতটা দলিল দিয়ে থাকি যে হিন্দুর টাকা লাগানো যাবে না সে আয়াতটা হচ্ছে সুরা তবা সুরা নম্বর নয় আয়াত নম্বর সতেরো সতেরো আঠারো নম্বর আয়াত

মুশ্রিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি শিকার করে সাক্ষ্য দেয় তখন তারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে এটা সঙ্গত নয় তারা এমন যাদের সমস্ত কর্ম ব্যর্থ এবং তারা জাহান্নামে নামে স্থায়ীভাবে অবস্থান করবে এই হলে সতেরো নম্বর আয় আঠারো নম্বর ওয়ালাম আলমিন বলেছেন হ্যাঁ আল্লাহর মসজিদগুলো আবাদ তারাই করবে যারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ইমানায়ন করে এবং নামাজ আদায় করে এবং জাকাত প্রদান করে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না বস্তুত সকল লোক এই সকল লোক সম্পর্কে সম্বন্ধে আসা যে তারা হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তো এখানে মনে রাখতে হবে যে এই আয়াত কিন্তু আসলে মসজিদ তৈরি করার ব্যাপার নয় বরং মসজিদ রক্ষণাবেক্ষণ মসজিদের কমিটি বা মসজিদ যারা দেখাশোনা করে মসজিদ যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে মসজিদের সমস্ত মসজিদের দেখাশোনা নামাজ পড়ে ধরনের লোক বিশেষ করে মসজিদ কমিটিকে বোঝানো হয়েছে তো এই বিষয়টি যদি মনে করেন যে হিন্দুরা এখানে টাকা কোনো বিধর্মী টাকা দিলে হবে না তাহলে এখন বিশ্বে অনেক বিধর্মী মসজিদ তৈরি করে দিচ্ছে অনেক হিন্দু মসজিদ তৈরি করে দিচ্ছে তার জায়গায় যে মসজিদ এই মসজিদ আমি মুসলমানদের জন্য দিয়ে দিলাম অনেক এভাবে দিচ্ছে এখন এই টাকা নিয়ে মসজিদ হবে কিনা এগুলো যদি একবার চিন্তা ভাবনা করেন তাহলে কোন একফ থাকে না বরং অনেক অনেক হিন্দু বিশেষ করে রাজনৈতিক কারণেও অনেক হিন্দু বা বিধর্মীরাও তারা মুসলমানদের জন্য সুবিধার্থে মসজিদ তৈরি করে দিচ্ছে এখন তাদের টাকা নিলে মসজিদ হবে কিনা আসলে কথা হচ্ছে হবে এই একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম তার আমলে তার সময়ে তিনি অনেক বিধর্ভীদের কাছ থেকে উপঢোকন উপহার গ্রহণ করেছেন সেহেতু মুসলমানদের মুসলমানরাও এখন গ্রহণ করতে পারবে এ ব্যাপারে অনেক হাদিস এসেছে একটি ব্যাপার মসজিদের ব্যাপার ইখতলাপ আছে যদিও ইখতলাপি মাসলা কেউ বলেছে যাবে না কেউ বলেছে যাবে তো এটা এইটা নিয়ে আপনার আপনি যেটা মনে করেন সেটাই আরেকটি ব্যাপারে যে মাদ্রাসার ব্যাপারে কোন الاختلاف নাই কোন হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান যদি কোন মুসলমানকে মনে করে যে আমি এ তোমার তুমি লেখাপড়া করো তোমার সমস্ত খরচ দিয়ে দেবে এটা তো এই ব্যাপারে কে الاختلاف করে নাই শুধুমাত্র الاختلاف করেছে মসজিদে লাগানো যাবে কিনা তো এটার ব্যাপারেও যদি চিন্তা ভাবনা করেন তাহলে দেখেন এটাও করা যাবে কিনা আপনি বুঝতে পারবেন আশা করি ভাই উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া এজিএস মিডিয়া মানবতার মুক্তির লক্ষ্যে কোরআন ও সুন্নার দাওয়াত প্রচার এবং প্রচারে দায়বদ্ধ তাই এজিএস মিডিয়ার সঙ্গেই থাকুন